মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয়ে গুলশান বনানীতে চলছে মাদকের জমজমাট কারবার। যদিও মাদক নিয়ন্ত্রণে এই এলাকাতেও সক্রিয় বিশেষায়িত সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তবে মাদক উচ্ছেদ কিংবা নিয়ন্ত্রণের চাইতে উস্কানি ও চাঁদাবাজি এখন তাদের মূল দায়িত্বে পরিণত হয়েছে। সম্প্রতি ডিজে পার্টির আয়োজক রাইসুল ইসলাম জুয়েলের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গুলশান সার্কেলের পরিদর্শক সুমনুর রহমানের বিজনেস মিটিং এর 14 মিনিট 2 সেকেন্ডের একটি অডিও রেকর্ড ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমগুলোতে। এতে মাদকের ওই কর্মকর্তা বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, শিশা লাউঞ্জ, ডিজে পার্টি থেকে ঘুষ নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তিনি নিজেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত মাসহারা দেন এবং মোটা অঙ্কের টাকা দিয়েই গুলশান জোনে এসেছেন বলেও জানান। অডিও রেকর্ডে সুমনুর পার্টির আয়োজকের কাছ থেকে 1 লাখ টাকা দাবি করেন। তিনি বলেন, গুলশানের শিশা লাউঞ্জ এবং বারগুলো তাদের কন্ট্রোলে। যদি বলেন এখানে শিশা লাউঞ্জ খুলতে দেওয়া হবে না, তাহলে কেউ এখানে তার বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটাতে আসবে না। আমি লা মেরিডিয়ানে পার্টি বন্ধ করে দিছি। আমি যদি বলি এটা দিব না, আমি দিবই না। আমি ঢাকা শহরে একটা গার্ডস নিয়ে চাকরি করি। তোমরা অবৈধ ব্যবসা করো, তুমি 10 টাকা ইনকাম করো, আমারে 1-2 টাকা দাও, সোজা হিসাব। 2টা পয়সার জন্যই তো এখানে আসছি। এছাড়া সুমনুরকে আরো বলতে শোনা যায়, পুলিশ এবং র‍্যাবের কর্মকর্তারাও কোনো মদের বারে অভিযান পরিচালনা করলে সুমনুরের অনুমতি নিয়ে করেন। গুলশান বনানীর সব মদের বারে সুমনুর এবং তার সঙ্গীদের জন্য ফ্রিতে খাওয়ার ব্যবস্থা আছে বলেও তিনি অডিওতে স্বীকার করেন। গুলশান এবং বনানী এলাকায় সব লাইসেন্সের অনুমোদনকালে পরিদর্শক সুমনুর মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। পরে নবায়ন করতে প্রতিটি লাইসেন্সে 5 লাখ টাকা নেন তিনি। তাকে নিয়মিত মাসহারা দিয়েই গুলশান বনানীতে রাত হলেই বসে মদের আসর। বৈধ মদের বারে হয় অবৈধ ডিজে পার্টি, আড়ালে চলে অসামাজিক নানা কার্যকলাপ। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।